হ্যালো ফ্রেন্ডস, দেশের স্বাধীনতা দিবস উদযাপন আমরা সকলেই কম বেশি করে থাকি। এবারে এসো দেখি বন্ধুরা, নিজেদের স্বাধীনতার দিকটা একবার দেখে নি। কি বলছো গো, তোমরা সবাই স্বাধীন? আরে বাস, তাহলে তো দারুণ ব্যাপার। কিন্তু এই তোমাদের কাছে আমি স্বীকার করছি গো, আমার বাপু পুরো স্বাধীনতা ছিল না। কিরকম জানতে ইচ্ছে করছে? বলছি রে বাবা বলছি, কয়েকদিন আগে পর্যন্ত আমার জীবনটা কেমন ছিল জানো তো? খ্যাঁদার মা যা বলতো, বুঁচির বাবা যা বলতো, পাড়াপড়শি যা বলতো, সমাজ যা বলতো, মানে একমাত্র নিজের মতামত বাদ দিয়ে সকলের কথাতেই চলতাম। ব্যাপারটা কেমন হতো বলি? একদম ছোট্ট ছোট্ট ব্যাপার থেকে বড় বড় সব ব্যাপারে, সমাজ, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধবের ইচ্ছে অনিচ্ছেতেই চলতাম। ফলে আমার চলার ভঙ্গিটাই গেল পাল্টে। সর্বদা ভেবে চলতাম কে কি বলল আর কে কি করল, তুষ নিজের কাছেই নিজের ডানাগুলোকে গুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। তবে বন্ধুরা, এখন আমি ডানা মেলে উড়তে শিখেছি, তাই তোমাদেরও উড়ে যাবার আমন্ত্রণ জানাতে এলাম। সমাজের ভয়, পরিবারের ভয়, বন্ধু স্বজনের ভয়, আমরা আমাদের যে ডানাগুলোকে গুটিয়ে ফেলেছি, চলো আজ মুক্ত আকাশে হইচই করে আনন্দের সাথে আমাদের বদ্ধ ডানাগুলোকে মেলে ধরি। আমার সব বন্ধুরা খুব ভালো থেকো।